বরিশাল সদরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অস্ত্রসহ বাস মালিক সমিতির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার থ্রি হুইলার চালকদের সাথে সংঘর্ষের জেরে আজ দুপুরে বাস মালিক সমিতির শতাধিক নেতাকর্মী অস্ত্র এবং লাঠি সোঁটা সহ মিছিল নিয়ে বাস স্ট্যান্ডে প্রবেশ করে। সুনামগঞ্জ আটাশ বিজিবির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ক্যাম্পের ভেতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাহিনীর কর্মকর্তা কর্মচারী সহ সরকারি অফিসের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। ব্রাজিলে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 66 জনে দাঁড়িয়েছে, এখনও নিখোঁজ শতাধিক। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্রান্ডে ডো সুল রাজ্য। এই এলাকা থেকে 25,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সীমানা প্রাচীরে গাড়ির ধাক্কায় চালকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরের গেট সংলগ্ন প্রাচীরে ধাক্কা দেয় গাড়িটি, এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।